1889 সালের 14ই নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। শিশুদের প্রতি নেহেরুর অনুরাগ, ভালোবাসা এবং স্নেহ ছিল অগাধ। তাই প্রতি বছর 14ই নভেম্বর দিনটি গোটা ভারতবর্ষে শিশু দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে। গোটা দেশের সাথে রাজ্যের বিভিন্ন মহকুমাতেও পালিত হচ্ছে শিশু দিবস। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং জেলা শিক্ষা আধিকারিক কার্যালয় ও খোয়াই ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ব্যবস্থাপনায় খোয়াই নতুন টাউন হলে রাজ্যভিত্তিক শিশু দিবস উদযাপিত হয়। এদিনের এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারাই। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহারাই বলেন, প্রত্যেকটি শিশুর শিক্ষার অধিকার, ভবিষ্যৎ সুরক্ষার অধিকার এবং তাদের সার্বিক বিকাশের বিষয়কে সুনিশ্চিত করার লক্ষ্যেই এই শিশু দিবস পালন করা হয়ে থাকে। শিশু দিবসের বৃদ্ধি ফর এভরি চিলড্রেন এভরি লাইফ, অর্থাৎ প্রত্যেকটি শিশুর জন্য, প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য অধিকার। কিসের অধিকার? তাদের বেঁচে থাকার অধিকার, তাদের ভবিষ্যৎ সুরক্ষার অধিকার, শিক্ষার অধিকার। এই শিশু দিবস পালন করা হয় প্রত্যেকটি শিশুর সার্বিক বিকাশ, তাদের অধিকার এবং তাদের শিক্ষার গুণগত মান প্রভৃতি এই সকল বিষয়ে তাদেরকে সচেতন করা, একটা অ্যাওয়ারনেস। এই দিনের এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীদের পরিবেশনা ছিল নজর কাড়ার মতো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।